আচ্ছা দাদা, এটা কি করিমপুর বাস স্ট্যান্ড? না, এটা বিমানবন্দর। দেখছেন না সব প্লেন গুলো দাঁড়িয়ে আছে, কালকানা লোক একটা, এই আশ্চর্য লোক সব। মানুষের কাছে জিজ্ঞেস করার শান্তি নাই আজকাল। বলছি দাদা, আপনার এই যে সিটের পাশে একটা রুমাল রেখেছেন, কেন তুলবো? কেন তুলবো? কেন তুলবো? কেন কি কারণে তুলবো? জায়গাটা রাখা আছে, বুঝতে পারছো না? রুমাল তো রাখা আছে এখানটায়। রুমাল রাখা আছে তার মানে কি জায়গা আপনার? রুমাল রাখা আছে মানে জায়গা আমার? এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা? এটা কথা তুমি করে নাও। যা ইচ্ছা করবো তুলতে চাইছেন আপনি? কেন তুলবেন না আপনি? তুলবো না রুমাল। কি কারণে তুলবেন না? তুমি আইন কানুন যারা তোমার ইচ্ছা করে না, আমি রুমাল তুলবো না। আমার লোক আসবে, বসবে এখানে। আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে আপনাদের মানে বাবার বাস, বাবার ট্রেন নাকি? রুমাল দিয়ে দিলেন আর জায়গা আপনার হয়ে গেল। হ্যাঁ, এগুলো কি ধরনের সভা আপনাদের? ভাই তুমি যেখানে ইচ্ছা যাও, আমি রুমাল তুলবো না, আমার লোক আসবে। ঠিক আছে, আমি একটা কথা বলছি, দেখুন রুমাল সিটে পুর রেখে জায়গা এইভাবে ধরা যায় না, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা কোনো ল নয়, বুঝতে পেরেছেন? মানবতার খাতিরে এইগুলো করতে হয়। শুনেন, এগুলো তুলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো নাকি? আমাকে ল শেখাতে এসো না। এমনি আমি রুমাল তুলবো না, এখানে রুমাল থাকবে, আমার লোক বসবে। পরিষ্কার কথা বুঝতে পারছো না? না উর্দুতে বলবো? আপনাকে উর্দুতে বলতে হবে না, আপনারা হচ্ছে আর একদম বাজে মেন্টালিটির লোক একদম। অন্যান্য লোক দাঁড়িয়ে থাকবে, এটা কি ধরনের নিয়ম? প্রায় এগুলো আপনাদের সঙ্গে আমি দেখি, আপনারা এই ব্যবহার গুলো প্রত্যেকটা মানুষের সঙ্গে করেন। ফালতু লোকের ঝামেলে কি দরকার দাদা বলুন তো? উনি তো আপনাকে জায়গাটা দিতেই চাইছেন না, তারপরে ঝামেলা করে তো কোনো লাভ নেই। হ্যাঁ ঠিকই তো বলছো। বাজে নোংরা মেন্টালিটি সব লোকজন। যাও যাও যাও। বলছি দাদা, এখানে জায়গাটা ধরেছেন, কেউ বসবে? হ্যাঁ বসবে তো। আপনি কোথায় নামবেন? আপনি কোথায় নামবেন? দাদা, একটা প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে আছে, একটু এবার তো বসার জায়গা করে দেন নাকি? আমার তো জায়গা রাখা আছে, তুমি কি বসতে পারছো না? সে প্রথম থেকে তুমি একটা ঝামেলা করে আসছো। কি বলবো বলুন তো, দেখুন দেখুন দেখুন, একটা প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে আছে আর উনি তবুও মানে রুমালটা তুলছেন না। কি মানসিকতা আপনার আমি বুঝে পাচ্ছি না। দেখেন না, আরো তো জায়গা আছে, ফালতু করে কেন কথা বলছে? জায়গাটা বসবে তার ঠিক নেই। আগে চলে আসছি কেন? আরে কি বলবো বলো, কাজ ছিল না, তোমাকে বললাম না ফোন করে রাতে যে আগের বাসে বাসে আমাকে যাচ্ছে তাই হবে, মান সম্মান আমি ফেল করতে জানিস। এক রাখো, দেখো তো তুমি বললাম আমাকে। আচ্ছা এই দেখো তোমার কাগজ, দেখো সব রেডি আছে, ঠিক আছে? আমি তাহলে অফিসে গেলাম। হ্যাঁ আমার দেরি হয়েছে, ঠিক আছে, দেরি গেলাম। হ্যাঁ হ্যাঁ দেরি গেলাম। দাদা রুমাল রাখা আছে, আপনি আমাকে সেই তখন থেকে ফলো করছেন? না না, আপনি তো বললেন যে সিটে রুমাল থাকলে সেই সিটটা তার হয়ে যায়।
রুমাল রাখলে সেই জায়গাটা তার হয়ে যায়। তো আমি এখানে রুমাল রেখেছি, জায়গাটা এখন আমার। আপনি অন্য জায়গায় বসুন। বাজি একটা লোক। আরে আরে আরে, এখানে রুমাল রাখা আছে, আমি ধরে ফেললাম সেটটা। আপনি অন্য কোথাও গিয়ে বসুন। তো সমস্যা কিছু? কোনো সমস্যা না, এটা আপনিই তো বলেছিলেন না রুলসটা। আগে বসতে তো দেবেন। আপনি বসুন, আপনাকে মানা করছে। আরে দাদা, এখানে রুমাল ফেলা আছে দাদা, এ সেটটাও আমার। আরে করবো না না, এই দাদা এখানেও ফেলা আছে। আরে বসবো তো নাকি? আপনি বসুন, দাঁড়ান, সিটটা তো আমার না। আরে দাদা, এটাও নিয়ে আছেন। ও এটা ভারী জায়গা করলাম তো, কোনো জায়গা না। এখন বর্তমানে এই সব সিটগুলো আমার, দেখুন সবগুলো রুমাল ফেলা আছে। কেন, রুমাল যার জায়গা তার, তাই না? হ্যাঁ, একটা সিট ফাঁকা আছে, একটা সিট ফাঁকা আছে। সিট ফাঁকা আছে দাদা? হুম, আছে ফাঁকা। দাদা আমার, আমার রুমাল রাখা সিট আমার। শুনুন, উফ কি জ্বালায় পড়েছি আমি। দুটো কচুরি দেন তো। হ্যাঁ দিচ্ছি, বসো। একটা ছেলের জন্য আমার আজকে দিনটা মাটি হয়ে গেল। থ্যাংক ইউ। টাকা ঠিক আছে? হুম, 28 লাখ ঠিকই আছে। তো টাকা আমি পেয়ে গেলাম, কালকে তাহলে জায়গাটা রেজিস্টার করে নিন। ঠিক আছে, বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনার লোকজন নিয়ে চলে আসবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসুন তাহলে। যাই হোক, জমিটা হলো তাহলে, মানে কষ্টের ফল আমার। ভাই আমার মাফ করে দেন, ভাই আমি মাফ করে দেন। হ্যাঁ, আমার সারা জীবনের এটা ইনকাম, এইখানে রুমাল ফেলেন না আপনি, এখানে রুমাল ফেলেন না। আপনার পায়ে ধরি ভাই, রুমাল ফেললেই সেটা তার বাপের সম্পত্তি হয়ে যায় না, সেটা ট্রেন হোক কিংবা বাস হোক। বুঝতে পারছি, বুঝতে পারলেন? বুঝতে পারছি। পৃথিবীতে কিছু কিছু খ্যাপকা মানুষ থাকে যাদের দিমাগকে চটাতে হয় না, পাল্টা দিমাগ ঘুরিয়ে দিতে পারে তারা। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ভয় পাবেন, ন্যাশ করেন, ভয় নেই। বেলা যেমন কুকুর তেমন মুগুর। একটু বসি, সারাদিন যা গেল। দেরি কেন আজকে? একটু দেরি হয়ে গেল, সারাদিন খুব খাটনি গেল। রুমাল কেসে জীবন বরবাদ। খাবে না? না, সারাদিন অনেক কিছু খেয়েছি, আর খেতে ইচ্ছা হচ্ছে না। একটু শোবো, তুমি শোবো, শোবো। জামা প্যান্টটা পরে খুলছি, একটু শুয়ে আগে। আবে ও,